হাসার উপরে এত ভালোবাসা কেন আপনার? না, ভালোবাসা কি, এটার যারা অ্যাকচুয়ালি এটার পছন্দ করে এটার মাংসের টেস্টও আলাদা, মাংসটা একটু পিঙ্ক কালার হয়, প্লাস খাইতে টেস্ট, এই জন্য আরও বেশি ডিমান্ড। আমার যেহেতু কাস্টমার এটা পছন্দ করে, এই জন্য আমি এটা বেশি রাখি। আপনার কাটাই মহিষ বিক্রি করছেন, এগুলো কীভাবে, ওজন হিসেবে নাকি? না, হ্যাঁ, আমি আমার এখানে কাটাই মহিষ যেভাবে সেল করতেছি, আমার 360 থেকে 370 টাকা আমার লাইভ ওয়েটে আমি সেল করি। 360 টাকা লাইভ ওয়েটে যা হবে কাটাই মহিষগুলো, 360 টাকা করে লাইভ ওয়েটে মাংসের রেটে। আমি আবার আপনাদের যেটা বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের মধ্যে, শুধু আমার খামার না, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মহিষ ব্ল্যাক ডায়মন্ড নাম দিচ্ছে, এটা 1200 কেজি অলরেডি আছে, এখন 1200 কেজি ওয়েট। এটা আপনারা অনেক, কিন্তু সরি, এটা সেল হয়ে গেছে, যারা কেউ অনেকে নিতে চাচ্ছেন, কিন্তু এটা সেল হয়ে গেছে, 1200 কেজি ব্ল্যাক ডায়মন্ড। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রাজধানী ঢাকার আশুলিয়ার শ্রীপুরে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কায়েম এগ্রো ফার্মে। দর্শক, আমার পাশে যদি আপনারা লক্ষ্য করেন, চমৎকার একটি মহিষের শেড রয়েছে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় মহিষের খামার। আসন্ন 2000 কোরবানিকে কেন্দ্র করে কায়ুম ভাই প্রায় 100 উপরে মহিষ লালন পালন করছেন, পাশাপাশি হাঁসা গরু রয়েছে, পাশাপাশি শাহী জাতের গরু রয়েছে। 2022 সালকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছে কায়েম এগ্রো ফার্ম। দর্শক, আপনারা যারা ভালো মানের গরু ক্রয় করতে চান, তারা অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি দেখতে পারেন। আমরা আপনাদেরকে দেখাবো 2022 সালে কুরবানি উপযোগী মহিষের দাম, হাঁসা গরুর দাম, ভুট্টি গরুর দাম, পাশাপাশি চমৎকার চমৎকার শাহিওয়াল গরুর দাম। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত কথা বলি এই ফার্মের যিনি মালিক রয়েছেন কাইম ভাই, তার সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করি কুরবানি উপযোগী গরুর দরদাম। আসসালামু আলাইকুম কাইম ভাই। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই আশফুল ভাই আপনি ভালো আছেন তো? অবশ্যই আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আরও বেশি ভালো লাগছে আপনার গরুর খামারে এসে, পাশাপাশি মহিষও রয়েছে অনেক। জি ইনশাল্লাহ, আমাদের এবার একটু মহিষের বেশি কালেকশন করছে, আমি প্রায় 150-এর মতো ছিল, অলমোস্ট 60 থেকে 70 সেল হয়ে গেছে। এখানে আমার দুই ধরনের মহিষ আছে, যারা কাটাই মহিষ বলে মাংসের জন্য যেটা, এটাও অনেকগুলো সেল হয়ে গেছে, এটাই বেশি সেল হয়েছে আমার। আর প্লাস এমনি বড় ধরনের সব ধরনের, মানে বিশেষ করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মহিষ আমি আশা করি ইনশাল্লাহ আমার কাছে 1200 কেজি প্লাস, এক টন তো কয়েকটি আছে, 1200 কেজি প্লাস একটা আছে আমার কাছে। কাইম ভাই, আমি কিন্তু সে বিষয়টা দেখেছি, দেখে কিন্তু আপনার খামারে আসা যে চমৎকার চমৎকার মহিষ রয়েছে, এবং বলছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় মহিষ রয়েছে এই কাইম এগ্রোতে। অবশ্যই অবশ্যই জি, এটা আসলে একটা, আমি এই বড় যেটা আছে ব্ল্যাক ডায়মন্ড, এটার নাম, আরও সে ভিডিও ছাড়ছি আমরা, কিন্তু আপনার এটা কিন্তু অলরেডি সোল্ড হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে। প্লাস একটা স্পেশাল ছিল আমার পিঙ্ক কালার, যেটা অ্যালবিনো বলে, সেটাও সোল্ড হয়েছে, এটা অনেক সুন্দর বাংলাদেশের মধ্যে, কয়েক আরও দু একটা থাকলে এটা একটা স্পেশাল। প্লাস এক টনেরও আমার কাছে যেটা প্লাস ছিল ওইটাও সেল হয়েছে, আরও আছে, কিন্তু মোটামুটি ভালো কয়েকটাই সেল হয়েছে ইনশাল্লাহ। কাইম ভাই, আমরা অবশ্যই কুরবানির গরু এবং মহিষের দরদাম দর্শকদের জানাবো, তার আগে জানতে চাই যে কায়েম এগ্রোর প্রচলনা শুরু হয় কীভাবে আপনার? অ্যাকচুয়ালি শুরু হয়েছে যেটা, একটা ছোট্ট গাবি যেটার নাম আমি দিয়েছিলাম রবি, এটা আমার বাড়ি কুলিয়ারচর, কিশোরগঞ্জ কুলিয়ারচর, আমার বাচ্চাদের দুধ খাওয়ার জন্য একটা গাভি কিনছিলাম শখ করে। সেই গাভিটা মোটামুটি 28 থেকে 30 লিটার উপরে দুধ ধন দিছে। আমি বাসার রান জাল, আমার বাচ্চারা অবশ্য বিভিন্ন কোম্পানির দুধ খাইতো, বিভিন্ন প্যাকেট দুধ দুধ খাইতো, তো ওরা ওইরকম খাইতে চাইতো না। যখন এই দুধটা নিয়ে যাওয়ার পরে জাল দেওয়া হলো, ফার্স্ট যেদিন আমি জাল দিলাম সেদিন তারা ধারণা, আমার ধারণা, 1/2 ইঞ্চির উপরে মোটা সর পড়ছে, আর কোয়ালিটি এত ভালো। খাওয়ার পরে আমি আবার ওই মুহূর্তেই এই গরুটা একজন দেখছে সিলেটের এক পার্টি, সে 4 লাখ টাকা দাম দিল, আমি 2,32,000 টাকাতে কিনছিলাম, 4 লাখ টাকার দাম বলছে, সবাই বলছে বিক্রি করে দাও, আমি না, বাসায় আমার ওয়াইফ বলতেছে যে এটা যদি তোমাকে 1 কোটি টাকা কেউ দাম দেয় এটা বিক্রি করতে পারবো না, কারণ এটা বাচ্চারা এটা দেওয়া দুধ খাওয়ার, গরুর দুধ খাওয়ার অভ্যাস ছিল না, এটা দেওয়া শুরু হয়েছে, তারা এটা দুধ খাওয়ার জন্য এটা তুমি রাখতে হবে, এটা দুধের স্বরও ভালো, মানে ননি হয়ই হয়, এটা বিক্রি করা যাবে না, বাস এরপর থেকে আর এটা বিক্রি করা আমার বাদ দিয়ে দিছে, এটা বিক্রি করবো না, এখন এটাকে রাখতে হলে খামার করতে হবে, এই করতে হবে, এই শুরু করলো, একটা দিয়ে আমার শুরু এখান থেকে কুলিয়ারচর থেকে। আচ্ছা আচ্ছা, বর্তমানে কতগুলো গরু রয়েছে ভাই? বর্তমানে আমার মহিষ এবং গরু সহ প্রায় 400 কাছাকাছি, 400 উপরে। জি, 400 উপরে অলরেডি অনেকগুলো সেল হয়ে গেছে। কাইম এগ্রোর প্রতিষ্ঠিত হয়েছে কত বছর? প্রায় 7 বছর কাছাকাছি হয়ে যাবে, 6 বছর, 7 বছরে পা দিলাম আমরা ইনশাল্লাহ। আপনারা কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছরে কিন্তু চমৎকার চমৎকার গরু এবং মহিষ কালেকশন করেছেন, এটার কারণটা কি? আমি আজকে 2 থেকে 3 বছর ধরে মহিষ পালতেছি, এবং প্রতি বছরই আমার বড় বাজেটের মহিষ থাকতো, সেগুলা আমি লালন পালন করে আমার কাছে যেটা
মনে হলো যে মহিষ পালা খুবই সহজ, আমরা অভ্যস্ত হয়ে গেছি এটা। আমরা অনেকেই মহিষ ভয় পাই, কিন্তু এর রোগ বালাই কম হয়, এতে লাভবানও হওয়া যায়, গ্রোথ ভালো হয়। আমি যেটা মনে করলাম যে এটাকে যদি বাংলাদেশে মাংসের ইতে অ্যাড করা যায়, সেটা অলরেডি আমি করে ফেলছি ইনশাল্লাহ, আমার দ্বারা যদ্দূর সম্ভব হয়। সেই টার্গেট নিয়ে আমি আগাইছি। মানুষ এবং ডাক্তাররা এটাকে প্রিফার করে যে মহিষের মাংস গ্রোথ থেকে বেস্ট, মানে রোগ বালার দিক দিয়ে কোলেস্ট্রল ফ্রি এবং হার্টের রোগী এদের জন্য এটা ভালো, এই জন্য আমি এটার থেকে আর একটু বেশি আগ্রহী হয়েছি। আচ্ছা, আমরা এখন দর্শকদেরকে কোন গরুগুলো দেখাবো কাইম ভাই, যদি আমাদেরকে বলতেন দর্শকদেরকে কোনটা আমরা আগে দেখাবো? আপনি যেহেতু এই সাইড থেকে আমরা শুরু করতে পারি, এখানে আছে অনেকগুলাই বিভিন্ন জাতের, শাহিওয়াল আছে, পাকড়া আছে, আপনার ঘির আছে, বিভিন্ন ধরনের গরু আছে এখানে, এখান থেকে শুরু করতে পারি ইনশাআল্লাহ। আমরা প্রথম থেকে শুরু করি একদম। অবশ্যই 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 ভাই, ইসরায়েলে কিন্তু সবগুলো যে শাহিওয়াল গরু মনে হয়? হ্যাঁ, শাহিওয়াল, সব শাহিওয়াল, আমাদের স্পেশাল কিছু কালেকশন আপনার এগুলো মনে করেন অলমোস্ট আপনার 700 কাছাকাছি ওয়েট আছে, মানে 600 কেজির উপরে আছে, কেজি প্লাস, সব প্রায়গুলো 600 কেজি প্লাস। আমি মনে করি কেউ যদি মানে ভালো জিনিস চায়, আমি আমারটা ভালো বলবো, আমি অন্যটা খারাপ বলবো এটা না। আমি যেটা একটা জিনিস যখন আমি লং টাইম পালি, সেটার মাংসের কোয়ালিটি ভালো হয়, তার গ্রোথ ভালো হয়, মানে এবং মাংস বেশি পাবে, মাংসের কোয়ালিটি ভালো হবে প্লাস মাংস বেশি পাবে, যেটা লং টাইম আমি দানাদারটা বেশি খাওয়াই প্লাস ঘাস খড় দিতে দিই। আমি অন্য কোনো মানে মানে যেটা অর্গানিক পদ্ধতি, যেটা আমরা মানে ইয়েভাবে ন্যাচারাল যে জিনিসগুলো খাওয়া সেটা দিয়ে আমি খাওয়াই আমারগুলোকে লালন পালন করি ইনশাল্লাহ। কয় দাঁতের গরু এগুলো যে আছে এখানে? এগুলো বেশিরভাগই 6 দাঁত এবং 4 দাঁত। 6 এবং 4? চার, হ্যাঁ, দাঁত ঝাড়া এরকম নাই আমার কাছে, 6 দাঁত থেকে 4 দাঁত এরকমই বেশিরভাগই আছে। এগুলো কেমন টাকা দামে বিক্রি হয়ে থাকে? যেমন এই গরুটাই যেটা আমি ফার্স্টে দেখালাম, আমার টার্গেট এটা 4 লাখ টাকা হলে আমি সেল করে দেবো। 4 লক্ষ টাকা? 4 লাখ টাকা আমি এটা 5-10 হাজার 20 হাজার এই পাশে যেটা নিম্ন, সে এটাও আপনার মনে করেন 3 লাখ 80 10 হাজার টাকা কম হলে আমি ছেড়ে দেবো। এই যে পাশে আমার একটা অভ্যাস আছে, আমি গরু যদি বিক্রি করি 3.5 লাখ সেটা চাবো 3 লাখ 70। আমি এত হাই রেটে মানে আমি 7 লাখ বেচবো 10 লাখ চাবো এটা আমার অভ্যাস না, আমি পাই না এটা করতে পারি। এই পাশে আর কি আরেকটা গরু আছে, এটাও আমার টার্গেট হলো 3 লাখ 80 বা এরকম সামথিং 70-80 এরকম দিয়ে দেবো, ছেড়ে দেবো। আপনার সব 3.5 লাখের উপরে বা 3.5 লাখের মধ্যে আছে? আমার বড়গুলো অনেকগুলো সেল হয়ে গেছে, বড়গুলো অনেকে সেল হয়েছে, এই রেঞ্জে যেগুলো আছে বেশিরভাগই 3.5 লাখের মানে 4 লাখ আর 3.5 লাখের ভিতরে আছে এখানে এগুলো বেশিরভাগ। আমরা এই সেলে যা দেখতে পাচ্ছি সবগুলো 3.5 লক্ষ বা 4 লক্ষ টাকার মধ্যে বিক্রি? জি জি, এরকম এরকমই অলরেডি ভাই। কুরবানিতে কিন্তু শাহিওয়াল গরুর চাহিদা কিন্তু অনেক বেশি, অবশ্যই, এবং লালের মধ্যে যে কালারটা এটা এইসব কালারগুলো মানুষ একটু অন্যরকম পছন্দ করে, লাল মানে মানুষের প্রতি লালের একটা আলাদা ইয়ে থাকে, এটা সত্য কথা। এই জন্যই আমাদের এই সাইডে সিরিয়ালে সব লালগুলো আমরা ইয়ে করছি, তাতে আইসে দেখতে পারে লালগুলা। অবশ্যই কিন্তু আরও শাহিওয়াল রয়েছে? হ্যাঁ, আরও অবশ্যই অবশ্যই, আমার ঘির আছে, শাহিওয়াল আছে, তারপরে নেপাল ঘির আছে, আপনার যে রেড চিলি মানে যেটা বলে যে লাল হাঁসা, আর হাঁসা মিরকাদ্দিমের হাঁসা আমার এখানে স্পেশাল, অনেকে দেখতে আসে, আমি ছাইরা পালি তো দামুর এবং মিরকাদ্দিমের হাঁসা সার দুইটাই আছে আমার কাছে। আমি ভাই আমরা শাহিওয়াল গরু আরও দেখাবো, তার আগে আমরা দর্শককে দেখাতে চাই হচ্ছে আপনার মহিষের কালেকশন, চমৎকার চমৎকার মহিষ, চলো মহিষগুলো দেখায়। অবশ্যই অবশ্যই, পরে আমরা জি জি আসেন, আমার এই যে সবচেয়ে বড়টা এখানে আছে, আর প্লাস এই লাইনে 1 টনের কাছাকাছি অনেকগুলো আছে, আসেন দেখুন ইনশাআল্লাহ। কাইম ভাই, আপনার ফার্মের সবচেয়ে বড় মহিষ? জি অবশ্যই, এটা আমার দাবি, আমি দাবি করছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়, আমার ধারণা 1200 কেজি মহিষ এখন পর্যন্ত শুনি নাই, থাকতে পারে, আমি কিন্তু এখন পর্যন্ত আমি ফেসবুক ইউটিউবে পাই নাই, বাংলাদেশে পাই নাই, এটা একটা স্পেশাল, আর এটা অলরেডি সোল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে জি। চমৎকার একটি মহিষ কিন্তু এটা, দেখার জন্য অনেকে আসে এখানে, দেখার জন্য অনেকে আসে যে 1200 কেজি একটা মহিষ না দেখলে আসলে মিস সত্য কথাই এটা। কয় দাঁত হয়েছে এটা? এটা দাঁত ঝারাই গেছে, দাঁত ঝারাই গেছে, জি ঝারাই গেছে, তাহলে আর বড় হওয়ার সম্ভাবনা নেই মনে হয়, এখন আরও বলা যায় না, কিন্তু আরও কিছু তো বাড়বে, অবশ্যই আরও কিছু বাড়বে, 1250 হইতে পারে, এই যে টাইম আছে মনে হইতে পারে ইনশাল্লাহ। আচ্ছা কাইম ভাই, আপনার এখানে কত প্রজাতির মহিষ রয়েছে? আমার কাছে মহিষ প্রায় এটা যেটা এটা জাতটা মুর্রা জাত বলি আমরা, আবার মুর্রার মধ্যে নীলারাবি আছে একটা, যেটা চোখ পিতলা চোখ বলি, প্লাস কপালটা সাদা, লেজগুলা সাদা থাকে, 4টা পায়ের খোড়ার নিচে সাদা থাকে, ওটা নীলারাবি বলে, অ্যালবিনো আছে, যেটা অ্যালবিনো পিঙ্ক কালার যেটা, ওটা একটা আছে, প্লাস আবার দেশি কিছু জাতের যেটা আমার প্রায়গুলোই বাহিরের, এই কয়েকটা জাতের 3টা 4টা আবার জাফরাবাদি আছে, একটা জাফরাবাদি, 4টা জাতের মহিষ আমার কাছে আছে জাফরাবাদি। ভাই আমরা যদি একটু দর্শককে দেখাই ওই পাশে যে মহিষগুলো রয়েছে এগুলো অ্যাভারেজ কেমন ওজন আছে এটা কি বলা যায়? হ্যাঁ অবশ্যই, এখানে আপনার এই লাইনে যেগুলো আছে 800 প্লাস থেকে 900 কাছাকাছি আছে, এই এদিকে 900 উপর আছে,
এখানে আপনার 900 উপরে আছে, এই সাইডে যেটা এখানে 900 উপরে আছে, 800 সাড়ে 800 900 এরকম অনেক অনেক ধরনের আছে। এই পাশে হচ্ছে 800 প্লাস, এই 900 প্লাস। হ্যাঁ এখানে 900 প্লাস আছে, এটা তো সবচেয়ে বড়, কিন্তু এইটার আপনার আমার এটার সাতেরটাই 950, আর ওইটা 850 900 কাছাকাছি। আমরা জিজ্ঞেস করি দামটা কেমন হতে পারে 800 প্লাস যেগুলো আছে? আমাদের টার্গেট এখানে এই লাইনে 4.5 লাখ থেকে 5 লাখের ভিতরে, 4.5 লাখ 4 লাখ 4.5 লাখ এর ভিতরে আমরা সেল করার টার্গেট আছে। যেগুলো 900 কেজির উপরে আছে এগুলো আপনার মনে করেন যেটা 900 প্লাস, এটা 950 কাছাকাছি, এটা আমার টার্গেট 5 লাখ টাকা হলে আমি ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে আমি মানে ওই ছাড়বো 5 লাখ টাকা টার্গেট আমার, তারপরে যদি সে আপনার ইয়ে হয় 5-10 হাজার টাকা হইতে পারে ইনশাল্লাহ। একজনের মহব্বতের তার ব্যবহার ইয়েতে অনেক সময় আমরা 5-10 হাজার 20 হাজার ছেড়ে দিই। আচ্ছা, এবার কিন্তু আরেকটা চমৎকার গরু রয়েছে, এটাও সেল হয়ে গেছে, এটাও সেল হয়ে গেছে। এটা হলো একটা বলদ, সেটা 800 প্লাস, এটা এটা একটা ইয়ে বলদ বলে, কেউ বলে ইয়ে বলে উর্বারী বলদ, কেউ ইয়ে বলে বিভিন্ন ধরনের বলদ বলে, আবার কেউ বলে ঘি ইয়ার ইয়ার আমাদের যে রাজস্থানের ওই এলাকার, আমরা এটা এটা অলরেডি সেল হয়ে গেছে, এটা সেল হয়ে গেছে, এটা স্পেশাল একটা 800 প্লাস এটা। আচ্ছা ভাই, মহিষের কালেকশন কিন্তু ঘরের ভিতরে আরও আছে, পাশাপাশি আরও বলদগুলো কিন্তু রয়েছে ভিতরে। অবশ্যই, আর এদিকে আমার 700 প্লাস আছে বলদ, 750, আরও বিভিন্ন ওয়েটের 1500 আছে বলদ, আর অনেক ধরনের বলদ আছে, ছোটো বড় সব ধরনের আছে, ওগুলো দেখাই তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা দর্শক, এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম কায়ুম এগ্রো ফার্মের সবচেয়ে বড় বড় মহিষগুলা, এখন দেখাবো বলদ ভাই, তাই তো? অবশ্যই, চলেন ভাই। এই শ্রেণীতে কিন্তু সবগুলো হচ্ছে বলদ, এই শ্রেণীতে বেশিরভাগই আপনার এটা 750-র উপরে, এটা 800 হয়ে গেছে, ওইদিকেও 700 প্লাস, 800 আর কয়েকটা আছে ওইদিকে, মোটামুটি বড়গুলো এই সাইডে, 800-র নিচে যেগুলো 600 থেকে 550-600-র ভিতরে ওই সাইডে। আচ্ছা, এই পাশে সব বলে 800 কেজি বা কম বেশি? হ্যাঁ কম বেশি, 19-20 হবে। তাই এখানে যে বলদটা আছে এটার ওজন কতটুকু আছে? এটা তো অলমোস্ট 800 হয়ে গেছে, মানে 10 কেজির কম, 5-10 কেজি কম হবে। আচ্ছা, এটা কেমন টাকা দাম যাচ্ছেন? আমি এটা টার্গেট 5 লাখ টাকা হলে ছেড়ে দেবো। 5 লক্ষ টাকা আমি বিক্রির দাম বলতেছি, আজকিং না, আমি 5 লাখ টাকা হলে ছাড়বো, তারপরে যদি আমি সে নিতে চাই আগ্রহ তা 10-15 হাজার টাকা 19-20 হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার সে কিন্তু আরও চমৎকার চমৎকার রয়েছে বলদ গুরু, এগুলো এবার কেমন টাকা দামে বিক্রি হতে পারে? এখানে 5-4 থেকে 5 লাখের মধ্যে অনেকগুলোই আছে, 4.5 থেকে 5 লক্ষ। ওজন কেমন আসবে এগুলো? ওজন 700-800-র ভিতরে আছে এখানে, 700-800। 700-800 কেজি? হ্যাঁ, 750-800-র ভিতরে এই সাইডে। আচ্ছা, এতে ছোটো বলদ কি আছে? হ্যাঁ ছোট, আপনার এটার সামনে যে ফ্রন্ট ওই সাইডে যে আপনার ওইখানে 500-600-650 এরকম ওয়েট আছে। আচ্ছা ভাই, বলদ গরু কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর কম। হ্যাঁ, কারণ এই অ্যাকচুয়ালি এই বলদগুলো তো আমাদের দেশি না, ইন্ডিয়ান বলদ, এবার ইন্ডিয়ান থেকে গরু আসে নাই, এই যার কালেকশনটা সবার কাছেই কম এই কারণে। আচ্ছা, আগে কিন্তু ইন্ডিয়ান বলদ একটু অবহেলিত ছিল, মানুষ কিন্তু কম পছন্দ করতো, এখন কিন্তু ইন্ডিয়ান বলদের চাহিদা রয়েছে। এখন ইন্ডিয়ান বলদ অবশ্যই, কারণ আমাদের দেশি তো বলদ হয় না, তো এরকম বেশি হয় না, এত বড় হয় না আমাদের দেশি বলদগুলো, মানে একটা 800 কেজি বলদ আমাদের দেশি হ্যান পর্যন্ত আমি দেখি নাই, দেশি বলদ 800 কেজি হয়েছে এরকম দেখি নাই, যে যেটাই বলুক ইন্ডিয়ান বলদ এগুলো, আমি দেশি বলদ বললে ভুল হবে, এটা ইন্ডিয়ান বলদ। আচ্ছা, আমি তো বড়গুলো দেখলাম, ছোটোগুলো তো আছে ওই পাশে, চল ছোটোগুলো দেখি ভাই। এই পাশে বলদগুলো আছে তুলনামূলক ছোটো ওগুলো থেকে? হ্যাঁ, ওগুলো তো ছোটো, এগুলো 600-650 এরকম ওয়েট হবে, 600-650 জি। আচ্ছা, এগুলো কেমন টাকা দামে বিক্রি করবেন এখান থেকে? আমার টার্গেট 3.5-4 লাখের ভিতরে এগুলোই হবে, 3.5-4 লাখ। এখানে 10 হাজার কমতে পারে এরকম, যেটা আমি আগেও বলছি যে আমি জাস্ট অল্প টাকা ডিফারেন্সের দামটা আমি করি। আচ্ছা কাইয়ুম ভাই, অন্যান্য বছরের তুলনায় এবারও কিন্তু গরুর দামটা অনেক বেশি, অনেক বেশি, এর কারণটা কি? এটার মেইন কারণ হলো আপনার ইয়ে কস্ট, খাবারের কস্ট, ফুড কস্টটা আমাদের যে মানে মানে অত্যাধুনিক, মানে গত বছরের 1300 টাকা বস্তা ভুষি, এই বছর আমি গতকালকে 1800 টাকা হয়ে গেছে, আমাকে বলতেছে যে 2000 টাকা হয়ে যাবে। এটা আমি আপনাদের চ্যানেলেও ছিল ইয়ার মাধ্যমে সরকারকে বলতে চাই, এই অবস্থা হলে গরুর মাংস 1000 টাকা কেজি খাইতে হবে আমাকে, আমাদের দাম কমাতে হবে, খাদ্যের দাম অবশ্যই কমাতে হবে, নাহলে প্রান্তিক খামারি কেউ আমরা কেউ টিকতে পারবো না, কারণ আমাদের গরু যদি সেল না হয়, কেউ না কিনে, তাহলে কীভাবে হবে? কারণ যদি 1300 টাকার বস্তার ভুষি যদি 1800 টাকা, উনি আমার দোকান দিয়ে দোকানদারা যে তাদের কাছে আনি, তারা বলতেছে 2000 টাকা এই সপ্তাহ হয়ে যাবে বাড়তেছে, তাহলে কী অবস্থা? এটা তো আমরা কোরবানি কোরবানির সময় এফেক্ট হবে, সারা বছরই গরুর মাংস নিয়ে, গরু আমরা বাঙালি, আমরা গরুর মাংস খাবই, আমরা মুসলমান, গরুর মাংস আমাদের প্রিয় খাদ্য, অতএব এটাকে কস্টিং কমাইতে না পারলে এটা, এবং খামারিরও ঝরে যাবে, অনেকেই পারবে না টিকতে এত কস্টিং দিয়ে করে।
কাইম ভাই বলছিলেন যে আপনার ফার্মে চমৎকার ক্রস ব্রাহ্মা রয়েছে। জি জি, এটা আমাদের দেশীয় ব্রাহ্মা, যেটা ক্রস ব্রাহ্মা বলি, এটার নাম সুন্দর আলী। এটাও সেল হয়ে গেছে, প্লাস এখানে আরও দুইটা, মোট তিনটা ব্রাহ্মা সেল হয়ে গেছে আমার। এটা সেল হয়ে গেছে, এটা সেল হয়েছে, সিব্বিটা উরবারি যেটা সিব্বি ওটা সেল হয়েছে, পাশে ব্রাহ্মাটা সেল, এই লাইনের সবগুলো সেল হয়ে গেছে ওই কয়েকটা বাদে। ঘটনা কি ভাই, কুরবানির তো আর অনেকদিন বাকি, কাস্টমার ঈদের রোজার ঈদের পরপরই চলে আসে, ওনারা ওই লাস্টের জন্য অপেক্ষা করে না, যা ওই একটা ইয়ে হয়ে তারা সেল করে চলে যায়, তারা এটা নিয়ে নিশ্চিত থাকে। আমি আমার খাওয়ানো টাওয়ানো সব দায়িত্ব আমার নিয়ে ঈদের তিন থেকে চার দিন আগে তারে বিনা আমার খরচে তাকে পোষায় দিই, এটা হলো আমার একটা, সে নিজেও জানে এবং টেনশনমুক্ত থাকে। তার কথা হলো আমি টেনশনমুক্ত, আমার আমার কোরবানি একটা সুন্নত কাজ, আমি কিনে কিনে ফেলছি, আমি টেনশনমুক্ত এখন। আচ্ছা, ওই পাশে কিন্তু পাখরা গরু রয়েছে অনেকগুলো, পাখরা কতগুলো আছে? আমার এখানে তিনটা, ওই পাশে আরও আছে, এখানে এখানে তিনটা আছে, ছয় সাতটা আছে আমার কাছে। এগুলো কি বিক্রি হয়ে গিয়েছে? না না, পাখরা আছে, পাখরাগুলো। আচ্ছা ভাই, পাখরা গরু কিন্তু মানুষ এখন বেশি পছন্দ করে, পাখরা যেগুলো আছে এখানে এগুলো কেমন ওজন আছে? এগুলা 600 প্লাস আছে, কিছু 600 নিচে আছে, 600 প্লাস প্লাস 600 কিছু নিচে আছে, এরকম আছে। এগুলো কেমন টাকা দামে বিক্রি হবে? এগুলা আমার টার্গেট মোটামুটি 370 60-70 এরকম হলে ছেড়ে দেবো। 3,60,70? হ্যাঁ, আমি দাম চাই 380-90 এরকম, 80-90 এরকম, আমার 370-60 এর ভিতরে আমি ছেড়ে দেবো। কাইয়ুম ভাই, জি আপনার এখানে কিন্তু চমৎকার চমৎকার হাঁসা গরুও রয়েছে। অবশ্যই অবশ্যই, আমার এখানে হাঁসা স্পেশাল কিছু থাকে, এটা মিরকাদিম হাঁসা এবং দামুর দুইটাই আছে আমার কাছে, মিরকাদিম। সেগুলো দেখাই? অবশ্যই, জি ইনশাআল্লাহ। আচ্ছা, দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ক্রস ব্রাহ্মা, পাখরা গরু, এখন দেখাবো হচ্ছে মিরকাদিমের হাঁসা। চলেন ভাই। কাইয়ুম ভাই, আরেকটি বিষয় লক্ষ্য করলাম যে আপনার এখানে কিন্তু হাঁসা যে গরুগুলো আছে এগুলো কিন্তু মুক্তচরণ পদ্ধতিতে লালন পালন করছেন, এটার কারণটা কি? এটা সত্যি কথা গিয়ে ছেড়ে রাখলে এর স্বাস্থ্য ও গ্রোথ সব দিক দেয়া, ওটি অসুখ বিসুখ কম হয়, অসুখ মানে মেডিসিনটা লাগেই না বলতে গেলে, এবং ও সুস্থ থাকে আর দেখতে সুন্দর, অনেকেই সেটা বাচ্চারা পছন্দ করে। এই জন্য আমি দুইটার কারণে, এক হলো বাচ্চারা পছন্দ করে, আর হলো ও সুস্থ থাকে এবং দেখতে ভালো লাগে। এই জন্য ও সুস্থতা তো অবশ্যই দরকার এবং রোগবালায় বলতে হয় না, এই জন্য এটা ছেড়ে রাখি আমি। এটা হলো মিরকাদিম হাঁসা, যেটা মিরকাদিম হাঁসা দামুর বলে, এটা হাঁসা দামুর, দামুর দামুর এখানে কোরবানি উপযোগী? হ্যাঁ, সবই চার দাঁত দুই দাঁত এরকম, অলরেডি এখানে একটা মনে আছে আর বাকিগুলো সেল হয়ে গেছে, সেল হয়ে গেছে, একটা আছে মনে হয়। কয় দাঁতের গরু এগুলো? চার দাঁত দুই দাঁত এরকম আছে। কেমন টাকা দামে বিক্রি হয় এখান থেকে? এগুলো প্রায় 1,10,20,30,40 এরকম বিভিন্নভাবে বিক্রি হয়েছে। আচ্ছা, ওজন কেমন আছে? এই 200+ 200 কেজি 230-240 পিস এরকম। দাম হচ্ছে 1,00,000? 1,20,30 এরকম আমি সেল করতেছি। অবশ্যই কিন্তু আরও অনেক বড় বড় হাঁসাও রয়েছে। জি জি, আচ্ছা দেখাই হাঁসা সার, যেটা মিরকাদিমে হাঁসাই কিন্তু এটা সার, একটা সার একটা দামুর, জি এটা দামুর ওইটা সার। হাঁসা মানুষের কাছে অল্প কিছু থাকে কিন্তু এসের পরে তো হাঁসাই পরিপূর্ণ। আমার মোটামুটি অনেকগুলো আছে আর সেলও 50% হাঁসা হয়ে গেছে, সেল হয়েছে। এটা হাঁসা সার যেটা বলি মিরকাদিমের, ওটা হলো দামুর, এটা হলো হাঁসা, এটা পুরান ঢাকার লোকেরা বেশি লাইক করে এটা। আচ্ছা, কতগুলো আছে ফার্মে? প্রায় আমার 35টার মতো আছে, এর 50% সেল হয়ে গেছে। হাঁসার উপরে এত ভালোবাসা কেন আপনার? না, ভালোবাসা কি, এটার যারা অ্যাকচুয়ালি এটার পছন্দ করে তার, এটার মাংসের টেস্টও আলাদা, মাংসটা একটু পিঙ্ক কালার হয়, প্লাস খাইতে টেস্ট, এই জন্য আরও বেশি ডিমান্ড। আমার যেহেতু কাস্টমার এটা পছন্দ করে, এই জন্য আমি এটা বেশি রাখি, দেখতেও ভালো লাগে, সাদা একদম। আচ্ছা, এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি সাইজে একটু ছোটো, এগুলো কেমন ওজন আছে? এগুলা কোনোটা আপনার 300-350 কেজিও আছে, আর 250 আছে, 350-400 এরকম অ্যাভারেজ আছে। দাঁতে কয়টা? দুই দাঁত থেকে চার দাঁত পর্যন্ত। কোরবানি উপযোগী? হ্যাঁ অবশ্যই, সব কোরবানি উপযোগী সবগুলো এখানে। এগুলো কেমন টাকা দামে বিক্রি হয়ে থাকে ভাই? আমি এগুলা মোটামুটি মনে করেন এটা আপনার অলমোস্ট 1,40,000 টাকার কাছাকাছি হয়ে যাবে। মানে এগুলো অ্যাভারেজ 1,30,000-40,000 টাকা বিক্রি হয়? জি জি, এরকম ওয়েট অনুযায়ী, একটু বেশি হইলে ওটা 1,50,000-2,00,000, 2,00,000 আছে, কিছু আছে 2,00,000 সেল হবে। আচ্ছা আচ্ছা, এরকমই। এ কিন্তু তুলনামূলক একটু বড়, যেগুলো একটু ছোট ওই পাশে একটু বড়। বড়গুলা কেমন? এগুলো কোনোটা 2,20,000, কোনটা 2,30,000 এরকম সামথিং, এগুলো প্রায় এগুলো এরকম হবে। এগুলো ওজন কেমন আছে? এগুলো আপনার মনে করেন কোনোটা 400-450 কাছাকাছি আছে। মিরকাদিমের হাঁসা যেগুলো? মিরকাদিম হাঁসা যদি একটু বেশি ওয়েট, এটা রেটটা একটু বেশি হবে। কাইম ভাই বলছিলেন যে আপনার এখান থেকে কাটাই মহিষ বিক্রি করা হয়? অবশ্যই অবশ্যই, আমার অনেকগুলো আছে কাটাই মহিষ, আবার অনেকগুলো সেলও করছি ইনশাল্লাহ, 50-60টা সেল করে হচ্ছে। কষাই নিয়ে এগুলো? কষাই নিয়ে, কষাই নেয় অনুষ্ঠানে নেয়, মানে জাস্ট এটা খাওয়ার জন্য, কুরবানিতেও কিছু নিচ্ছে অনেকে, কিন্তু আমি মোটামুটি কষাই, আমার কাটাই যারা মাংসের জন্য তারা নিচ্ছে ইনশাল্লাহ। যাওয়া সম্ভব? অবশ্যই, চলুন চলুন আমরা ওখানে যাই তাহলে। দেখে তো মনে হয় যে আমরা মহিষের রাজ্যে চলে এসেছি। জি, এটা আমাদের গ্রাম্য ভাষায় মহিষের বাতান বলে, আমি ওইটারে ওইরকম বাতানই নাম দিছি। জাস্ট এখানে আমার 23-এরও কালেকশন আছে, এগুলো কিন্তু
2023-এর আচ্ছা 23-এর অনেক কালেকশন আছে এখানে অলরেডি এখন ইয়ে তৈরি হচ্ছে আর আপনার ওই ওই ওর পিছনে হচ্ছে আপনার কাটাই মুজ যেগুলো ওগুলো আপনাকে এখনই দেখাচ্ছি এগুলো 23 কি গান নীলারাবি এটাকে নীলারাবি বলি আমরা অনেকে বলতে পারে এটা নীলারাবি জাত এটা মুররা এটা নীলারাবি আচ্ছা এগুলো 2023 সালকে কেন্দ্র করে রাখা হয়েছে ভালো হচ্ছে জি জি ইনশাআল্লাহ কাটাই মুজ কোন পাশে ওর পিছন সাইডে আছে পিছন সাইডে জি চলেন কাটাই মুজ দিই ভাই এই হচ্ছে আপনার কাটাই মুজের এই যে মুজের কথা বলছিলাম কাটাই মুজের এটাই বাতান বা শেড আমার আমার এখানে প্রায় এখনো 60-70টা আছে আমার কাটাই মুজ আচ্ছা এখান থেকে কিছু আবার কুরবানির জন্য রাখবো আমি যেটা অনেকে একটু কম রেঞ্জের কিছু মহিষ চায় দামি তো সবাই নেয় কিন্তু কিছু আছে কেউ 1.5 লাখ টাকা চায় 2 লাখ টাকার ভিতরে মহিষ চায় এখানে ওই ধরনের মহিষ কোরবানির জন্য কিছু আছে আপনার কাটাই মহিষ বিক্রি করছেন এগুলো কীভাবে ওজন হিসেবে নাকি হ্যাঁ আমি আমার এখানে কাটাই মহিষ যেভাবে সেল করতেছি আমার 360 থেকে 370 টাকা আমার ইয়া লাইভ ওয়েটে আমি সেল করি 360 টাকা লাইভ ওয়েটে যা হবে কাটাই মহিষগুলো 360 টাকা করে লাইভ ওয়েটে মাংসের রেটে মানে বর্তমান যেটা এটা মাংসের রেট এই রেডি আমি বিক্রি করতেছি লাইভ ওয়েটে যা আসে ওজনে তাই 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 যেটা কাটাইগুলো যেগুলো আমি রাখছি সেগুলো ওনাদের কষায় আসবে আচ্ছা দেখা যেটা পছন্দ করে মানে কি পছন্দ করে আমার সবগুলোই ফ্রেশ কোনো ইয়ে নাই আমরা ওইভাবে সেল করে দিই ইনশাআল্লাহ এটা কিন্তু সুযোগ রয়েছে 360 টাকা কেজি রেট বলে দিলাম আপনাদের 360 টাকা যে কাটাই মহিষ লাইভ ওয়েটে স্কেলে উঠায় ওজন হবে খালি পেটে তাও খালি পেটে হবে এটা খালি পেটে জি ইনশাআল্লাহ যারা আপনার কষায় আছে জি তারা কিন্তু এখান থেকে নিয়ে বিক্রি করতে পারে অবশ্যই অবশ্যই বিক্রি করতে পারে তারা নিয়ে কাটা বিক্রি করতেছে অলরেডি কাইটা এবং তাদের লাভও হচ্ছে ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করলাম আপনার মহিষ পাশাপাশি গরু হাঁসা গরু বুট্টি গরু সবই দেখানোর চেষ্টা করলাম কিন্তু আপনার এই ফার্মে একটা বিষয় আমার সত্যি খুব ভালো লেগেছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের সবচেয়ে বেস্ট মানে আমাদের খামারের মেন জিনিস হলো পায় পরিষ্কার একটা খামারে ঢুকলে গোবরের গন্ধ বিভিন্ন গন্ধ মানুষ যেটাই করে নাক ছিটকায় অনেক সময় অনেকে পছন্দ করে না আমাদের এখানে আসলে আমরা জাস্ট খাওয়ানোর সময়টা একটু যা গোসল করা হয় ওই জায়গার সময় একটু নোংরা থাকে পয় পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আমরা ডেইলি দুইটা লোক থাকে সবসময় গোবর ফেলানো এবং পয় পরিষ্কার করার জন্য এটাকে আমি বেশি প্রাধান্য দিই ও একটা ভালো ইয়েতে মানে স্বেচ্ছিত জায়গা না শুয়ে যদি শুকনা জায়গায় এবং গোবর ছাড়া ওর গায়ে যদি গোবর না থাকে ও আরাম পায় এবং ওর গ্রোথও ভালো হবে ও শুয়েও আরাম পাবে এটা পরিষ্কারটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট আমরা এটা সবসময় এটা খেয়াল করি যে পরিষ্কারটা যাতে ভালো রাখতে পারি পয় পরিষ্কার এবার সে কিন্তু গরু খাবার খাচ্ছে আমরা কিছু লক্ষ্য করলাম যে আপনার গরুকে কিন্তু দেওয়া হচ্ছে দানাদার খাবার পাশাপাশি হচ্ছে খড় অবশ্যই অবশ্যই এই কি রুটিন প্রত্যেকদিন হ্যাঁ অবশ্যই এটা এইভাবেই আমি খাওয়াই আবার এগুলো কিন্তু আপনার টেঙ্গুরে বুট্টি যেটা বলে ওই জাতের আর আমার খাবার এটা আপনি যে নিজে দিতে আসছে দেখছেন এটাই আমাদের ন্যাচারাল খাবার আমরা যেটা বলি এটাকে প্লাস পরে ঘাস দিব যেটা ভুট্টা ঘাস ওই পাশে কিন্তু আপনার খাদ্যে ভরপুর হচ্ছে গোডাউন আপনি খাদ্য তো দেখছেন অবশ্যই আমরা কী খাওয়াই সেটা যে কেউ ইচ্ছা করলে দেখতে পারে আমি কী খাওয়াই আমার গরুগুলোকে মহিষগুলোকে এরকম বড় করছি আমি কোনো কৃত্রিম কোনো মানে কোনো বাহিরের এক্সট্রা কোনো কিছু ইউজ করি না ন্যাচারাল যেটা হ্যাঁ সত্যি আপনার খামারটা অনেক বেশি ভালো লেগেছে আমার দর্শক যারা আছেন যারা চিন্তাভাবনা করছেন যে সুস্থ সবল এবং ভালো একটি গরু কুরবানি দিবে তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে আমি সবাইকে 2022 ঈদুল আজহার উপলক্ষে আমি তাকে আহ্বান জানাই কাইয়ুম এগ্রোতে আসেন দেখেন এবং যাচাই করেন মানে এবং আমি যেটা বলবো আপনারা আমার মাংসের কোয়ালিটি দেখে বুঝতে পারবেন যে আমি আমার গরুকে ভালো জিনিস খাওয়াইছি নাকি এটার প্রমাণটা তখনই হবে মাংস যখন টেস্ট মাংসর ইয়েটাই আসল আপনার মূলত যে অনেকে বুঝে না যে গরু সুন্দর হলে হবে না আপনি যে একজনকে দিচ্ছেন গরিবদেরকে দিচ্ছেন যাকে আপনি যে খাবেন মাংসটার কোয়ালিটি ভালো হওয়া দরকার এই জন্যই ন্যাচারাল খাবার যারা খায় আমি অনেক প্রায় খামারি আমি কাউকে বদনাম করতে চাই না কিন্তু সবাই আমরা চেষ্টা করি খামারিরা চেষ্টা করে একটা ভালো করে জিনিস দেওয়ার জন্য আমি তার থেকে চেষ্টা করি একটু বেশি ভালো দেওয়ার জন্য অবশ্যই আর আপনাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি অবশ্যই বলতে চাই যে আপনারা আসেন আমি চেষ্টা করব যাতে তুলনামূলক একটা প্রাইস এবারের ভুষির দাম খড় ভুষির দাম বেশি প্রান্তিক খামারি কোন সবাই জন্য একটা এটা এটা ভালো লক্ষণ না কিন্তু আমি সবাই এর থেকে যাতে আমরা ওভারকাম করতে পারি আমরা করে সবাইকে একটা ভালো সুস্থ একটা গরু মহিষ তাদের পাশে পৌঁছে দিতে পারি আমার তো ডেলিভারি কেনার পর ডেলিভারি ফ্রি থাকে পৌঁছে দিতে পারি এটা আমার সবচেয়ে ইচ্ছা ঠিক আছে কাইয়ুম ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম